السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله প্রায় আমাদের 5 জন ভাই উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকি ভাইরা আশা করে তাতে চলে আসবে, আলহামদুলিল্লাহ। আজকে অনেক খুশি হয়েছি, অনেকেই পড়া দিয়েছে, আমি সুযোগ করে রিপ্লাই দিব। আমরা দুরূদ শরীফ পড়ি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله أكبر. 34 الحمد لله মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বে ক্লাসগুলোর নেই আল্লাহ তাআলা আবার আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ অনেক ভাই উপস্থিত হয়ে গিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে, আরো 2-1 জন ভাই বাকি আছে। আল্লাহ তাআলা আমরা যেই কজন দিয়ে বেশ শুরু করেছি সবাইকে আল্লাহ তাআলা উপস্থিত করে দেখ দোয়া করি, এবং সবাইকে নিয়েই যাতে শুরু যেভাবে সবাইকে নিয়ে শুরু করেছি শেষটাও যাতে সবাইকে নিয়ে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করে রাখে। আল্লাহু আকবার। বিভিন্ন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, তবে পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম যে আল্লাহ আমাকে বড় বড় পরীক্ষা দিয়েন না, নাহলে আমি ফেল যাব। তো এই এই দোয়াটা আমি একবার করতে আমার এক সাথী ভাই শুনছে, শোনার পরে উনি আমাকে বললেন যে ইসল ভাই, আপনি এই যে দোয়াটা করতেছেন, আপনি যদি 2-তে যদি পাশ না করেন তাহলে আপনি 3-তে উঠবেন কিভাবে? অর্থাৎ আপনার পরীক্ষা আসতে হবে, পরীক্ষা আসবে এবং পরীক্ষা পাশও করতে হবে, তাহলে আপনার মাকাম বৃদ্ধি পাবে। আপনার যদি পরীক্ষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসে তাহলে আপনার মাকাম কিভাবে বাড়বে? তা আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার পরীক্ষা নেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা আমাকে আমার ওরকম পরীক্ষা নেন যে পরীক্ষা আমি উত্তীর্ণ হব, এবং পরীক্ষা এমন ভাবে নেন যেভাবে আমি 13 পাই না। হ্যাঁ, যেমন ওই যে আমাদের করোনার সময় ছাত্রদেরকে কি করা হয়েছে, অটো পাস দিছে না, এরকম যাতে অটো পাস করানো হয় আর কি। আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের মর্তবা বুলন্দ করে দেন। আর কিভাবে পরীক্ষা নিবেন, সহজ আমাদের ভাবে পরীক্ষা নিবেন যাতে আমরা 13 না পাই, এরকম ভাবে যাতে, এরকম দোয়া করতে হবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা পড়েছি হলো আমাদের সুরা ফাতিহা, অর্থাৎ সুরা ফাতিহা এটা একটা মুনাজাত। আলহামদুলিল্লাহ তো আশা করে সবাই অনেকেই পড়া দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ।
জি, প্রথমে আমাদের নূর আলম ভাই আসেন, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের মাশাআল্লাহ তৌহিদুর রহমান ভাই প্রস্তুত থাকিয়া। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله নরম ভাই, অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শুনিয়েছেন, অনেক ভালো হয়েছে। আল্লাহ তাআলা আপনার পুরো কোরআন মাজিদ যাতে এরকম ভাবে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, তাওহিদুর রহমান ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের কামরুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। জি, ইনশাআল্লাহ শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. ما شاء الله. তো এই যে রহমান ভাই, যেটা খেয়াল করবেন আপনি, ইয়া, এই যে ইয়া, ইয়াটা শক্ত হবে কিন্তু এটার মধ্যে ই এরকম একটা ধাক্কা হবে না। ইয়া ইয়া ইয়াকা ইয়াকা ইয়াকা, হ্যাঁ, ইয়া, এই যে এরকম একটা একটু ঝাড় দিকে দাবিত হয়, একটা বাতাস বের হয়, এরকম না, ইয়াকা। আচ্ছা, এরপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই যে তাটাকে আর একটু পাতলা করতে হবে, সামান্য পরিমাণ তো আর দিকে দাবিত হয়েছে, সামান্য বেশি না। মুস্তাকিম, এরপরে সিরাতাল্লা, সিরাতাল্লা এটা একটু ফোরের মতো হয়েছে, শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে ল হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থাকেন আমাদের, এই প্রস্তুত থাকবেন কে, প্রস্তুত থাকেন আমাদের সাকিব ভাই, আসছেন সাকিব ভাই? না না, আচ্ছা, প্রস্তুত থাকবেন আমাদের আমির সাহেব, প্রস্তুত থাকেন। জি, আর সুরার নাম কেউ বলেন না, আউযুবিল্লাহ বলার পরে সুরার নাম বলতে হবে, এরপরে বিসমিল্লা, এরপরে সুরা। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ما شاء الله কামরুল ভাই অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ কামরুল ভাই ওই আউযু পরবর্তীতে আর পরে যে আইন আছে আইনের উচ্চারণটা ক্লিয়ার করতে হবে এখানের মধ্যে আইনের উচ্চারণটা একটু চাপ দিলেই আইনের উচ্চারণটা চলে আসবে ইনশাআল্লাহ আউযু আচ্ছা এরপরে ইয়াকা এই যে এখানের মধ্যে আপনার একবার নরমাল হয়ে গেছে আর কি ইয়াকা ই এটাকে একটু সামান্য মরিনা চাপ দিয়ে ধরতে হবে ইয়াকা এই যে এখন হয়েছে ইয়াকা এরপরে সূরাতুল ফাতিহা মাক্কিয়া بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله ميزان ভাই আলহামদুলিল্লাহ আপনার তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে তো এখানের মধ্যে যেমন এই যে যেখানের মধ্যে সবুজ কালার দেওয়া মনে করবেন এখানে মোটা করে বলতে হবে যেমন ইহদিনাস সিরা বলা হয়েছে সি সি বললে পাতলা হয়ে যাবে ইহদিনাস না আপনার সি ঠিক আছে ওইটা উচ্চারণ ঠিক করছেন কিন্তু নুন যায় যখন সাদকে ধরবে তখনও মোটা হবে ইহদিনাস বলা যাবে না নাস বললে সিন হয়ে যাবে ইহদিনাস সিরাতাল مستقيم এরপরে সিরাতাল লাযীনা এই যে সিরাতাল লাযীনা জালটা নরম হবে জালটা নরম হয় নাই সিরাতাল লাযীনা বলা হচ্ছে সিরাতাল লাযীনা নরম হবে এরপরে ওয়ালাদ বলে দাল হয়ে যাবে ওয়ালাদ মোটা হবে মাশাআল্লাহ শুকরিয়া আচ্ছা জি আসেন হযরত প্রস্তুত থাকেন আমাদের এই জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তৌহিদুর রহমান ভাই পড়া দিবেন তৌহিদ ভাই পড়া দিবেন না আচ্ছা তৌহিদ ভাই পড়া দিছে দিয়া কই গেছে আল্লাহই জানে জি শুরু করেন হযরত أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة المكية فاتحة تلكوية فاتحة مكية جي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله شباب ভাই ما شاء الله الحمد لله ভাই এর আগে আরেকজন উনিও এখানে মধ্যে বলটা করছিল এটা আবার বলে দেই এর আগের জন্য
আগের জন যত সময় কামরুল ভাই গয়রিল মাগ এখানের মধ্যে কলকলার মধ্যে করা হয়েছে গয়রিল মাউ দুবি মানে চাপ দিয়ে ধরে সামনে অগ্রসর হয়ে যেতে হবে চাপ দিয়ে ধরে রাখলে কলকলা হয়ে যাবে গয়রিল মাগ মাগ বলা যাবে না গয়রিল মাউ দুবি আচ্ছা আর আমাদের শাবাব ভাই যেটা খেয়াল করবেন ইয়াকা এখানের মধ্যে ঠিকই বলছেন আলহামদুলিল্লাহ এখানের মধ্যে ইয়াটা টান দেওয়া হয়নি আর নাস্তাঈন আইনটা চাপ দিয়ে বলতে হবে নাস্তাঈন আইনটা চাপ দেওয়া হয়নি আর কি আলহামদুলিল্লাহ আইন উচ্চারণ করতে পারেন আমি দেখছি কিন্তু এখানে ছুটে গেছে আর কি যেমন এখানে আইন উচ্চারণ করছেন আচ্ছা এরপর আন আমতা আলাইহিম এই যে হি টান দেওয়া হয়েছে হামিমদের কি হয় হিম হয় হিম বলা যাবে না হিম এখানে টান হয়ে গেছে আর কি আর এখানে কলকলার মতো হয়েছে তো ইনশাল্লাহ এই কয়টা খেয়াল করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন নির্বলে পড়ার তৌফিক দান করুন জি জাহিদ ভাই আসেন প্রস্তুত থাকেন আমাদের ফরিদ ভাই শুরু করেন ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر ما شاء الله جيد بھائی الحمد لله তো জাহিদ ভাই আলহামদুলিল্লাহ যতটুকু দেখলাম আপনি হার উচ্চারণ খুব সুন্দর করে করতে পারেন যেমন বিসমিল্লাহির রহ এই যে কত সুন্দর করে হার উচ্চারণ করছেন কিন্তু পরের হার মধ্যে এসে উচ্চারণটা এই যে এখানে বিসমিল্লাহ এই যে পরের হার মধ্যে এসে উচ্চারণ ছুটে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম পরবর্তী হা ছুটে গেছে তো ইনশাল্লাহ অনেকে যারা হা পারেন না তারাই না ছুটে যায় তো আপনি তো আলহামদুলিল্লাহ পারেন তে এটা খেয়াল করতে হবে হার স্থানে হার গুলা চাপ দিয়ে বলতে হবে আচ্ছা এর পরবর্তীতে এই সিরাতাল্লাযীনা আনআমতা দুটোটা আইন পড়া হয়েছে আন প্রথমটা হলো আন এরপর আম প্রথমটা স্বাভাবিক এরপরে চাপ দিয়ে বলতে হবে এরপরে ওয়ালাদ কি জানি বলছেন আমি বলতেছি ওয়ালা দোয়াল্লিন পাইছি হ্যাঁ ওয়ালা দোয়াল্লিন এটা হলো ওয়ালা দোল্লিন আর ওয়ালা দোয়াল আল এই যে এখানে মাঝখানে একটা আ চলে আসে আল আল্লি আল্লিন না দল নি দ গিয়ে লামকে গিয়ে ধরবে ওয়ালা দোয়াল দোয়াল বলা যাবে না আমাদের দ্বিতীয় ফরিদ ভাই আমাদের ফরিদ ভাই কইছিলেন গতকালকে আমাদের দ্বিতীয় ফরিদ ভাই আমি অফিসে খুবই ব্যস্ত অডিট আসছে তো অফিসে আচ্ছা আচ্ছা অডিট চলতেছে আজকে আমি পরে জয়েন করছি কি মাত্র জয়েন করলাম হ্যাঁ হ্যাঁ দেখছি তো রবিবার থেকে অডিট বুঝছি আচ্ছা তাহলে ইনশাআল্লাহ প্রস্তুত থাকেন জি ফরিদ ভাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতু ফাতিহাতি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله এই এখানের মধ্যে আমি বলছিলাম গাইরিল মাগ, এই যে একটা জিনিস এটা না বলার জন্য, ঠিক আছে, কিন্তু একবারে স্বাভাবিকও করা যাবে না। যেমন একবারে আমাদের ফরিদ ভাই একটু একবারে স্বাভাবিক ভাবে বলছেন গাইরিল মাগদুবি বলছেন মাগদুবি, এখানের মধ্যে সামান্য পরিমাণে একটু একটু ধরবেন গাইরিল মাগদুবি গাইরিল মাগদুবি, আওয়াজটা একটু একটু এটা স্থির করবেন। যারা পড়া দিচ্ছেন তাদের মধ্যে থেকে একজন, এটা হলো এই নাকের মধ্যে নিয়ে নেন পড়াটা, কে যেন আমার যেন থেকে ছুটে গেছে, কে যেন এই আরো দুই একজনের মধ্যেই, এই এখন নিলাম যে এর মধ্যে দুই একজনের মধ্যেই নাকের মধ্যে পড়াটা চলে যায়। তার মধ্যে আমাদের ফরিদ ভাইও নাকের মধ্যে সামান্য পরিমাণ চলে যায়, খেয়াল করতে হবে পড়া নাকের মধ্যে নেওয়া যাবে না, শুধু গুন্না নাকের মধ্যে যাবে। আচ্ছা জি হযরত, প্রস্তুত থাকার জন্য বলছিলাম যে আমাদের ফরিদ ভাই আসেন, এখন নতুন ভাবে প্রস্তুত থাকবেন আমাদের রাকিব ভাই। জি ফরিদ ভাই শুরু করেন। আচ্ছা ফরিদ ভাই হয়তো অফিস থেকে মাত্র আসছে, ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আসেন হলো আমাদের রাকিব ভাই আসেন, প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের সুজাউল হামিদ ভাই প্রস্তুত থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ফাতিহাতি مكية. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله الله أكبر أتقبلني الذين أنعمت عليهم আচ্ছা তাহলে পড়া দিচ্ছেন আমাদের রাকিব ভাই, মাশাআল্লাহ রাকিব ভাই। তো এখানের মধ্যে আর নামটা, এই যে আইনটা ছুটে গেছে এটা খেয়াল করবেন, আরেকটা কোথায় যেন এটা আমি জেনে আমি আমি ইয়া কেনা বুদ্ধুতে আমি তুইয়া হয়ে যাই, এখানে এখানে ইয়া এখানে কতটুকু প্রেশার দিব, এটা মানে ইয়া কানা বুদু পরবর্তী আইন, তো এখানে দেখা যায় যে প্রেশারটা এলোমেলো হয়ে যায় ইয়া কা। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এখান মধ্যে আইনটা আইনটা ছুটে গেছে, আর এখান মধ্যে ওই যে আমাদের পরিবেশের মতো স্বাভাবিক হয়ে গেছে ওয়াইরিল মাউদুবি মাউদুবি, ও মনে পড়ছে মনে পড়ছে, এটা হলো ইয়া কানা না বুদু, এই যে না বুধু যেটা এখানের মধ্যে আইনটাকে আইনটাকে এরকম ওই যে চাপ দিয়ে ধরতে হবে, গয়েনকে যেরকম চাপ দিয়ে ধরছেন গয়েরিল মাগদুবি, ওই ওইখানের মধ্যে আইনটাকে একটু চাপ দিয়ে ধরতে হবে ইয়াকা না বুধু না না বুধু, ব্যাখ্যা দেওয়া যাবে না ইয়াকা না বুধু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনাদের তেলাওয়াত শুনে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। জি আমাদের সুজাউল হামিদ ভাই আসেন, প্রস্তুত থাকেন আমাদের তোফাজ্জল ভাই, মাশাআল্লাহ তোফাজ্জল ভাই আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন।
মুশিরন ভাই থেকে পড়া নিয়ে নেই হয়তো أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এরপরে প্রস্তুত থাকবেন কে আমাদের মুশকিল রহমান ভাই প্রস্তুত থাকেন আর আশাব ভাই কি ব্যস্ত না আচ্ছা আশাব ভাই আজকে বলছে পড়া দিতে পারবে না জি বলেন আপনি হযরত أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وإياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم এরকম ঠিক করবেন যেমন আপনি এখন যে পড়াটা দিচ্ছেন এটা হলো আপনার ওই যে আগে যে মুখস্থ করছেন না ওই যে ছোটবেলা যেটা মুখস্থ করছেন হ্যাঁ ওই পড়াটা কিন্তু এখন দিচ্ছেন এখন ওই যে দেখে 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 উচ্চারণ করে করে পড়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এরকম ভাবে যেমন এই যে এখানের মধ্যে ওয়া ইয়াকা নাআবুদু ইয়াকা নাস্তাইন অথচ এখানের মধ্যে ওয়া ইয়া আর এখানের মধ্যে ইয়া এটাকে এখানে নিয়ে নিছেন এটাকে ওখানে নিয়ে নিছেন হ্যাঁ এরপরে শাইতানের রজিম বলতে না করছিলাম শাইতানের রজিম না ইনশাল্লাহ আপনার জন্য আমরা সবাই দোয়া করি আপনারা গ্রুপে যারা যারা আছেন সবাই আমাদের তোফাজ্জল ভাইয়ের জন্য দোয়া করবেন উনি খুবই অসুস্থ মানুষ আর তারপরও যে দিন শিখার পিছনে সময় দিতেছে আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন সবাই দোয়া করবেন ওনার জন্য খাস করে আল্লাহ তাআলা তো এরকম পরীক্ষা আমারও আপনাকেও দিতে পারে এখন দেখা যাচ্ছে এই জন্য অনেকে যখন বিপদে পড়ে তখন এই মানুষগুলার জন্য আফসোস করা দোয়া করা দিল থেকে ব্যথা আনা হ্যাঁ তখন আল্লাহ তাআলা আমাকে বিভিন্ন বিপদ আপদ থেকে আমাকেও হেফাজত করবে মানুষকে যখন আল্লাহ তাআলা বিপদ আপদে রাখে এটা হলো একটা মানুষ অন্ধ একটা মানুষ অসহায় এগুলো আমার এগুলা থেকে আমি শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করে আমি এখান থেকে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তো আমাকে সুস্থ রেখেছেন এটা হলো আমাদের জন্য শিক্ষা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া ঠিক আছে তো এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করা বেশি বেশি শুকরিয়া আদায় করা আর আল্লাহ তাআলা তোফাজ্জল ভাইকে দ্রুত সুস্থ করে দেখ দোয়া করি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন তোফাজ্জল ভাই তো আর কোনো ভাই নাই না ওনার এক ভাই এক বোন জি এরপর প্রস্তুত থাকার জন্য কাকে বলছি জি উস্তাদ মুশির রহমান
জি মশিউর রহমান ভাই, এরপরে প্রস্তুত থাকবেন আমাদের ইমরান ভাই, প্রস্তুত থাকেন, বলেন হযরত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। জি মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. ما شاء الله. شكرا مشيران بھائی الحمدللہ مشيران بھائی আপনি ওই তেলাওয়াতের মধ্যে সামান্য পরিমাণ নাকের দিকে দাবিত হয় এটা খেয়াল করবেন, দেখেন নাকের ভিতরে না যায়। তো এখানের মধ্যে যেমন এটা আবার বলেন তো একটু কষ্ট করে। এই মুশির রহমান ভাই বলেন, আপনি মিউট আছেন। ইয়্যাকা না'বুদু পাইছি, হ্যাঁ এই যে ইয়া ই একটু নাকের মধ্যে চলে গেছে না, ইয়্যাকা সব কি স্পষ্ট হবে। জি ইয়্যাকা ইয়্যাকা জি ইয়্যাকা হ্যাঁ হ্যাঁ। এরপরে ইহদিনাস ইহদিনাস সবটা মোটা হবে, আর এখানে মধ্যে সিনটা পাতলা হবে, মুস এখানে মধ্যে মোস সদের মতো হয়ে গেছে আর এখানে মধ্যে সিনের মতো হয়ে গেছে। আচ্ছা ওয়াইরিল মাগ এই যে এখানে মধ্যে কলকলার মতো হয়ে গেছে, মাগ এটা বলা যাবে না, মাগ হ্যাঁ গয়ন জবর গ, এখানে গয়ন জবর গ তো নেই, মাগ বলা যাবে না, গয়দিল মাগ দুবি গয়রিল মাগ জি ইমরান ভাই আসেন। জি হযরত ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفاتحة مكية الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شكرا ইমরান ভাই আলহামদুলিল্লাহ, আপনার গলার ভয়েস এবং কণ্ঠ অনেক ভালো আলহামদুলিল্লাহ, আর একটু মেহনত করলে আরো তেলাওয়াত অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সুরার নাম বলার পরে বিসমিল্লাহ বলতে হয় ইনশাল্লাহ, এই বিসমিল্লাহ ছুটে গেছে আর কি। আচ্ছা তো ইয়াকা না'বুদু এই যে দুটা সামান্য পরিমাণ ধরা হয়েছে, বিদায় একটু টান হয়ে গেছে, ইয়াকা না'বুদু ইয়া এই যেরকম টান হয়ে গেছে, তো এখানের মধ্যে খেয়াল করতে হবে ইয়াকা না'বুদু। এখান এই যে এখানের মধ্যে যদি আপনি টান দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে,
আচ্ছা, এরপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম বলা হয়েছে, এখানে মধ্যে সিনকে সোয়াদ পড়া হয়ে গেছে। আচ্ছা, এরপরে ওয়াই রিলে, ওয়াই রিলে, এই যে এখানে মধ্যে এই কলকলার মতো প্রতিধ্বনি হয়েছে, ওয়াই রিলে এরকম না, ওয়াই রিল মাউদুবি মনে রাখতে হবে, শুধু কলকলা হবে, কলকলা হরফ পাঁচটি যেখানে আছে সেখানে শুধু কলকলা হবে। গাইরিল মাগ, গাইরিল মাগদুবি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর মতো সূরা ফাতিহা শেষ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি সব ভাই দেখে পড়া নেওয়া হয়েছে, এরকম আর ওরকম বা এরকম আর হয় নাই যে সবাই থেকে নিতে পারছি। আর তহিদুর রহমান ভাই কিছু বলবেন নি? আর জায়গাইছেন যে আবার ও ফরিদ ভাই থেকে পড়া নিয়ে নেই না, ডাকছিলাম আপনারে হয়তো কিন্তু পাই নাই, দেখে পাই নাই। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ গ্রুপের মধ্যে শুনে দিয়েন, আমরা সামনে অগ্রসর হই। দেখি আমাদের হুজুর আমার একটা ব্যাপার জানার ছিল। জি, যখন বড় বড় কারীরা বা আমরা যখন ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনি, ওনারা যেভাবে কোরআন তেলাওয়াত করেন এগুলোর জন্য ওনারা কোন ধরনের নিয়ম ফলো করেন? বা ওনারা তো অনেক লম্বা লম্বা টান দিচ্ছে, বা অনেক জায়গাতে আমরা যেভাবে পড়তেছি ওনারা সেভাবে অথবা পড়েও না, তো কিভাবে তারা প্র্যাকটিস করে বা এই ব্যাপারটা কি? এখন এটা হলো, এটা হলো আপনারা যখন আমাদের এই যে তাসবিহের আলোচনার মধ্যে এখন ওরকম বিস্তারিত আমরা আলোচনা, শুধু আপনারা কোরআন শরীফ যাতে সহি ভাবে পড়তে পারেন এই পিছনে মেহনত করা হইতেছে, কিন্তু কোরআন শরীফের পিছনে আরো বহুত মেহনতের দরকার, বুঝেন নাই? তো এখানের মধ্যে আপনারা এটার পর আপনারা সিফাতের বেস শুরু হবে আমাদের, সিফাতের বেসটা যখন করবেন এরপর আমাদের সর্বশেষ একটা পয়েন্ট থাকে, এটা হলো নাজারা বেস। ওই নাজারা বেস যারা করে তারা একবার খুব মজবুত হয়ে যায় ইনশাল্লাহ। তো এখানের জন্য আবার পরীক্ষা হয়, তো আপনারা এই বেস গুলো এটা যদি শেষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পড়া অনেক মজবুত হয়ে যাবে। আপনারা ধৈর্যের সাথে, ধৈর্য অনেক ধরেছেন ইনশাল্লাহ, এই ধৈর্যের সাথে এই পার্ট টাইম এই সময়টা দিয়ে আমাদের সিফাতের বেসটা করবেন, এর পরবর্তীতে নাজার বেসটা করলে আপনাদের তেলাওয়াত অনেক পোক্ত হয়ে যাবে। আর তাছাড়া এই কারীরা যে তেলাওয়াত করে এখানের মধ্যে কয়েকটা লাহানে তারা তেলাওয়াত করে, কেউ ওই যে এই কেউ হদর তেলাওয়াত করে, এখানের মধ্যে অনেকগুলো ই আছে, এগুলো আপনারা আস্তে আস্তে সবে জানবেন। তবে এখন হলো আপনারা সহি শুদ্ধ ভাবে যেটা পড়া, এই পড়ার কাইফিয়তটা শুধু আপনাদেরকে এখন তাসবিহের মধ্যে ধরাই দেওয়া হবে, বাকি বিস্তারিত আপনাদের কারীদের মতো যে পড়ার তেলাওয়াত ওই মান সম্মত করা ওইটার জন্য আবার মেহনত করতে হবে, কারণ আমাদের হলো আলেম হওয়ার পরও আবার অনেকে কেরাতের উপর যথেষ্ট মেহনত করে, 2 বছর পর্যন্ত মেহনত করে কেরাতের উপরে, হাফেজ হয়ে গেছে আলেম হয়ে গেছে তারপরও কেরাতের উপরে 2 বছর মেহনত করে। তো আপনাদেরকে এখন অল্পতে তো আমি অত কিছু বুঝাই দিতে পারবো না, তো শুধু আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত বলতে পারি যে আপনারা যে তেলাওয়াত আপনারা যে আপনাদেরকে যেটা শিখাই দেওয়া হইতেছে এটা হলো আপনাদের মানে গুনাহ হবে না, আপনারা তেলাওয়াত করতেছেন তেলাওয়াতের একটা মানসম্মত হয়ে যেতেছে, এই তেলাওয়াতটা সহি, এই তেলাওয়াতের মধ্যে কোনো গলত নাই। কিন্তু এটার মধ্যে আরো কিছু মানে উঁচু আঙ্গিকে যেটা বলা ওটার জন্য আপনারা আর একটু মেহনত করতে হবে। আচ্ছা, তো এখন হলো আপনাদের যে তেলাওয়াত শিখে দেওয়া হইতেছে এটার জন্য হলো, এটা হলো আপনাদের তেলাওয়াতের একটা মানে নির্ভুলতার সাথে তেলাওয়াত করা যেটা, এটা শিখে দেওয়া হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের আর আছে কয়টা সূরা? 1, 2, 3, 3, 3, 4, 5, 3 আল্লাহ আকবার। তাহলে আজকে আমাদের কততম ক্লাস? গতকালকে গেছে 33, আজকে হলো 34, 34 হলে আর পাবো হলো 34, আর পাবো হলো 6 দিন, আজকে বাদ দিলে 6 দিন, তাহলে আজকে বাদ 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 6 দিন পাবো আমরা না, একদিন জানাজার দোয়া থাকবে, 6 দিন তাহলে ঠিক আছে। এগুলো প্রত্যেকটা সূরা একটা একটা করে দেওয়ার দরকার ছিল কিন্তু পারি না, তো সময় কুলায় না। আচ্ছা, ধরেন সূরা ফিল। আউযু বিল্লাহি
الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الفيل مكية وهي خمس آيات بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل এখানে মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, এটা হলো যেখানে মধ্যে দেখেন সবুজ কালারে কালার করা সবুজ, সেখানে মধ্যে ঘাসের মতো যেরকম সবুজ সেখানে আপনারা মোটা করে পড়বেন, আর যেখানে নীল কালারে কালার করা নীল সেখানে কলকলা হবে, আর যেখানে লাল কালারে কালার করা লাল সেখানে মধ্যে আপনারা লাল বা গোলাপি গোলাপি কালার যেটা সেখানে আপনারা গুণা করবেন, গুণা সহজভাবে চেনার জন্য এই কালারিং করা হয়েছে। এটা কি আমপারা নাকি মানে কোরআন শরীফের পিডিএফ? এটা এটার কি এটা আমপারাই আমপারা এটা পিডিএফ আমাদের গ্রুপ থেকে আর কি হয়তো ইয়া করছে আর কি গ্রুপ থেকে আমাকে এটা একটু দিয়ে দিলে ভালো হতো তাহলে হুজুর আর কি। আচ্ছা ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা কি সম্পূর্ণ আমপারাটা নাকি শুধু 11টা সূরাই মাত্র? এখানে 11টা সূরাই। ও আচ্ছা। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم এখানে মধ্যে এই আয়াতের মধ্যে আমাদের যেটা ভুল হতে পারে অনেকে আলম তর পড়ে আলম তর আলম তর হ্যাঁ তারপরে অনেকে কাইফা ফালা রাব্বুকা পড়ে এখানে রাব্বুকা বলতে হবে অনেকে বিআস এখানে কলকলা করে ফেলে এখানে কলকলা বিআস হ্যাঁ বিআসহাবিল ফিল। আচ্ছা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম তারা কাইফা আমি যে ভুলগুলা বলে দেই এগুলা হলো এগুলা থেকে সংশোধন হওয়ার জন্য, অনেকে আবার এই ভুলগুলা বলে দিলে ওই ভুলগুলা করার জন্য না। এরপরে আমাদের দ্বিতীয় আয়াতে যে ভুলগুলা হতে হয় সেগুলা খেয়াল করেন এই ভুলগুলা যাতে না হয়। আলাম ইয়াজ এখানে কলকলাটা করতে হবে অনেকে এটা করে না ইয়াজ ইয়াজ আল বলে এখানে আইনটা বলতে হবে আলাম ইয়াজ আল আইনটা চাপ দিয়ে বলতে হবে। অনেকে এই যে কাইদা অনেকে কয়দা পড়ে কয়দা হ্যাঁ কাইদা হুম ফি তাদ এই যে এখানে অনেকে কলকলা করে ফেলবে কালকে দেখবেন অনেকের এই ভুলগুলো যাবে কারণ আমার একটা অভিজ্ঞতা আছে তো এই ভুলগুলো অনেকের যাবে ইনশাআল্লাহ এই ভুলগুলো থেকে সংশোধন হবে। হ্যাঁ এই যে এখানে তাওদ অধিকাংশ অনেকেই কলকলা করবে এখানে তো এটা খেয়াল করা। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ألم يجعل كيدهم في تضليل 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 এই আয়াতের মধ্যে আমাদের যে ভুলগুলা হয় এটা আমি বলে দিচ্ছি এই সংশোধন হওয়ার জন্য। হ্যাঁ অনেককে পড়বে
ওয়ারসালা ওয়ারসালা তো ওয়ারসালা বললে রটা মোটা হলো না ওয়াওসালা হ্যাঁ আবার অনেকে ওয়াওর মোটা করবে ঠিক আছে কিন্তু সলা পড়ে ফেলবে সিনকে সদ বানিয়ে ফেলবে তো এটা খেয়াল করতে হবে সিনের স্থানে সিনে বলতে ওয়াওসালা এরপর আলাইহিম তয়রুনের স্থানে অনেকে বলবে তয়রনের স্থানে অনেকে বলবে তাইরন তা পড়ে ফেলবে হ্যাঁ তো এইগুলা খেয়াল করতে হবে আবার অনেকে এই যে হিম হিম টান দেয় হিম টান দেওয়া যাবে না ওয়াওসালা আলাইহিম তয়রন وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل এই আয়াতের মধ্যে আমাদের যেটা ভুল হবে হ্যাঁ অনেকে তারমিহিম পড়বে তারমিহিম রটাকে ফোর করবে না তারমিহিম মুখটা ভরে যাবে তারমিহিম আপনারা যখন কথা বলবেন আপনারা কিন্তু আনমিউট আছেন আপনারা কথা বললে ওই সবাই শুনে আমার কথাটা আর কেউ শুনতে পারে না আচ্ছা তো এখানে আমাদের খেয়াল করতে হবে তাও মিহিম এই রটাকে ফোর করতে হবে অনেকে বিহাইজারাতিন মিন এই যে সিজ্জিলের এখানে সিজ্জিল পড়বে সিন পড়ে ফেলবে এখানে সিজ্জিল পড়তে হবে হ্যাঁ তো খেয়াল করেন তারমিহিম বিহাইজারাতিন মিন সিজ্জিল তারমিহিম বিহাইজারাতিন মিন সিজ্জিল এই আর কয় পড়বে ترميهم بحجارة من سجيل أبرش فجعلهم كعصف إذا كعصف مأكول هناك مأكول পড়বে مأكول পড়বে এখানে মধ্যে ما ধাক্কা দিতে হবে فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول আলহামদুলিল্লাহ তো এই সময় কম আসলে আমরা এই মশকের জন্য ইনশাআল্লাহ আমরা আরো আগে আগে ক্লাসে জয়েন করে ফেলবো আর আমরা মশকের জন্য আমাদের সময় রাখতে হবে কমসে কম আধা ঘন্টা না হলে আমাদের মশকটা পরিপূর্ণ ভাবে করতে পারি না এই যে এখন এটাকে একবার একবার বলে দেওয়ার দরকার ছিল আমি কিন্তু এখন বলার সময় পাইতেছি না কারণ পরবর্তী সূরাটা আবার পড়তে হবে আচ্ছা তাহলে আমি এই একবার বলে দিচ্ছি আপনারা শুনেন হ্যাঁ আমার নিয়ত ছিল যে আমি একবার স্বাভাবিকভাবে তিনবার তিনবার করে বলি পরবর্তীতে যে একবার একবার করে সবাইকে পড়াই দেই কিন্তু এটা বলা এটা বলতে পারলাম না আচ্ছা তো সবাই খেয়াল করেন ইনশাআল্লাহ আমি একবার বলে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সূরাতুল ফিল মক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا
أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. جي أما شاء الله تبعين سورة قريش مكية. سورة قريش مكية সব জায়গায় সুরাতুল আছে, এটা আমাদের সুরাতুল নাই, সুরাতু কুরাইশ মাক্কিয়া, সুরাতু কুরাইশ মাক্কিয়া, সুরাতু কুরাইশ মাক্কিয়া। কই পড়ে না যে বাকিটা কই, সুরাতু কুরাইশ মাক্কিয়া, কুরাইশ মাক্কিয়া। জি নাজুল ভাই কি অবস্থা পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এখানের মধ্যে আমাদের খেয়াল করতে হবে, এখানের মধ্যে দুইটা টান আছে, লিইলা দুটোটাই টান, ইও টান আছে লাও টান আছে, লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, এখানেও দুইটা টান, ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ। আমাদের যেটা ভুল হবে, অনেকে ইলা টান দিবে না, ফিহিম রিহলাতাশ্শিতা পড়বে, শীতাই, যেমন আমাদের একজন ভাই সেটা আবার অনেকে এখানে মধ্যে রিহ, এখানে রেহ পড়বে, একার মতো করে পড়বে, একার মতো পড়া যাবে না, ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করা হইতেছে আলহামদুলিল্লাহ। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ، الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ
জু এটাকে চার আলিফটান দিতে হবে, ইয়া তিন আলিফটান দিতে হবে, মাদার হরফের পর হরফে অক্ষ হয়েছে এর জন্য তিন আলিফটান টেনে পড়ে এরপর আইনে উচ্চারণটা করতে হবে। আল্লাযি এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে সবুজ কালারও করা সাথে সাথে নীল কালারও করা, তাহলে বোঝা গেল কি এখানে তোয়াটা মোটা হবে এবং কলকলাও হবে, কলকলার পাশটি না আছে না তার মধ্যে, এটা খেয়াল করতে হবে আর গুন্নাগুলো আর খেয়াল করতে হবে। আল্লাযি দেখছেন এখানে মিম সেকেন্ডের পরে মিম আসছে এজন্য গুণা করছি, এখানেও মিম সেকেন্ডের পরে মিম আসছে এজন্য গুণা করা হইতেছে। আলহামদুলিল্লাহ, এরপর আমি তেলাওয়াত করতে সবাই খেয়াল করেন। سورة قريش مكية وهي أربع آيات أريد أن أقول آيات بشيشت أكتي سورة بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. সবাই খেয়াল করেন আমি এখানের মধ্যে খুব সময় কম, তো আমি দ্রুত আপনাদেরকে ইয়াটা বলে দিচ্ছি, কোথায় কোন নিয়মটা আসছে এটা নিয়মটা বলে দিচ্ছি সবাই, কালকে যাতে বলতে পারেন যে এখানে কোন গুণা হয়েছে, এখানে কোন নিয়ম এসেছে এটা যাতে বলতে পারেন। এখানে হলো মিম সাকিন এসেছে, মিম সাকিন, মিম সাকিনের পরে এই বা মিম কোনোটাই আসে নাই, এই জন্য এখানে গুণা হবে না মিম সাকিনের ইজহার। হ্যাঁ হরকত বলা, হরকত আর বলবো না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এটা হরকতের নিয়ম আসছে এটা আর বলবো না। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এ তানবিন আসলে গুণা হলে বলবো, নিয়ম তানবিন হলে তো গুণা হবে বা নিয়মের মধ্যে পড়বে এটা বলবো। এরপরে বলবো না হলো যজমের নিয়ম, যজমের নিয়ম সবাই পারবেন। আচ্ছা এরপরে তাসদিদেরটাও পারবেন, তাসদিদের নিয়ম এসেছে এটাও সবাই পারবেন। তো তাসদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়াজিবপূর্ণ বলে দিব, আর যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ মাদের হরফ, এরপরে লিনের হরফ, এরপরে কলকলা এটা আসলে বলে দিব। আচ্ছা এরপরে কাইফা ফাআলা রব্বুকা, রব্বুকা এই যে র মোটা হবে, র ফোর হবে, রর উপর জবর এসেছে, বিআস এখানে সদ মোটা করতে হবে, হা মাদের হরকত, ফি মাদের হরফ, পরে মাদের হরফের পর হরফে অক্ষ করেছি, ফি এর জন্য মাদের আলজি টেনে পড়তে হবে, তাহলে মিম সেকেন্ডের ইজহার। ইয়াজে কলকলা, কলকলা করতে হবে, আল কাইদা হুম, এই যে হুম মিম সেকেন্ডের ইজহার গুণা হবে না, ফি তাও এই যে মোটা করতে হবে, লি মাদের হরফ, মাদের হরফের পর হরফে অক্ষ হয়েছে এই জন্য গুণা করতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে হুজুর এখানের মধ্যে তো আমরা দেখতেছি আপনি বলছেন লাল চিহ্ন হলে গুণা করতে হয়, কিন্তু এখানের মধ্যে তো লামটা লাল চিহ্ন কিন্তু এখানে তো গুণা করেন নাই, ফি তাও দলিল বলছি কিন্তু গুণা তো করেন নাই, এখন এখন এটা হলো
বুননা তখনই হবে যখন আপনি মিলাই পড়বেন, যদি ওই পরে এখানে অক্ষর না করে যদি মিলাই পড়েন তাহলে তানবিনের পরে কি আসছে? ওয়াও আসছে। তাহলে ফি তাউলি লিউ ওয়া আসলা আলাইহিম তায়রান আবাবিল, তখন গুণনা হবে যখন মিলাই পড়বে, তখন তো তানবিনের পরে ওয়াও আসছে এজন্য। আচ্ছা, ওয়া আর রা ফোর হবে আলাইহিম, হিম মিম সেকেন্ডের ইজহার। এই যে তায়রান এখানে ইজহার, ইজহারের তানবিনের পরে কি আসছে? ইজহারের হরফ হামজা এসেছে, আলিফে জবর জের পেশ হলে কি হয়ে যায়? হামজা হয়ে যায় না? হ্যাঁ, ইজহারের হরফ হামজা এসেছে। আচ্ছা, আবা মাদের হরফ, বি মাদের হরফ, মাদের হরফের পর হরফ অক্ষ হয়েছে মাদা আরজি, মি মাদের হরফ, হিম মিম সেকেন্ডের পরে বা এসেছে, এই জন্য মিম সেকেন্ডের ইকফা গুণ্য হবে। পরবর্তীতে লি মাদে হরফের পর হরফে অক্ষ হয়েছে মাদে আরজি, এখানে এখানে ওই একই নিয়ম এখানে মত। যদি মিলে পড়া হয় তাহলে সিজিলিং فجعلهم মিলে পড়লে এভাবে فجعلهم كعصف মিম, এটা হলো ইদগামে বাকুন, মিম সাকিনে পরে ইদগামে বাকুন হলো মিম এসেছে। আল্লাহ আকবার। এরপর দি মা কু, কু মাদার হরফ, মাদার হরফের পর হরফে অক্ষ হয়েছে মধ্যে আরসি। কালকে যাতে সবাইকে নিয়ম জিজ্ঞাসা করলে যাতে ফটাফট বলতে পারেন। তারপরে এখানে লি ই মাদার হরফ, লা মাদার হরকত, বাই লিনে হরফ, লিনে হরফের পর হরফে অক্ষ হয়েছে মাদে লিন। আল্লাযি, দি মাদার হরফ, মাদার হরফের পরে লম্বা হামজা এসেছে, এজন্য তিনের রিটার্ন করতে হবে মাদে মুফাসসিল। অত কলকলা হবে হুম গুণা হবে মিম সেকেন্ডের পরে মিম এসেছে, মিম সেকেন্ডের পরে বা মিম আসলে গুণা করতে হয়, এখানে ওদের মিম এসেছে এজন্য গুণা করতে হবে মিম সেকেন্ডের ইদগাম। মিং নুন সেকেন্ডের পরে জিম এসেছে, ইকফার হরফ গুণা করতে হবে। জু মাদার হরফের পর হরফে অক্ষ হয়েছে তিনের ট্রেনের পড়তে হবে মধ্যে আরজি। আ মাদের হরকত হুম, এটা মিম সেকেন্ডের পরে মিম এসেছে, মিম সেকেন্ডের ইদগাম। মিন গুণা হবে না, কারণ হলো নুন সেকেন্ডের পরে কি এসেছে? খ এসেছে। আমরা জানি নুন সেকেন্ড এবং তানবিন গুণা হয় পরবর্তী যদি ওই ছয় হরফ আর হলো দুই হরফ। ছয় হরফ কি কি? প্রথম তিন মাকরাজ হামজা হা আইন হা গয়ন খ, আর দুটি হলো ইদগামে বেলা গুণা, দুই হরফ রলাম। এই আটটি হরফ থাকলে গুণা হয় না, এখানে মধ্যে আটটির মধ্যে থেকে একটি এসেছে মিন খৌফ, এটা গুণা হবে না। ইনশাআল্লাহ এই নিয়মগুলো সবাই যেতে পারেন, আর বাকি হরকতের নিয়ম এগুলো সবাই পারেন, সহজ কথাগুলো আর বলি নাই। তো ইনশাআল্লাহ কালকে যাতে নিয়মগুলো বলতে পারেন। আচ্ছা, ছুটির দোয়া পড়ি ইনশাআল্লাহ, এর পরবর্তীতে কথা বলবো নি, যাদের যারা কষ্ট করবেন, কারণ অনেকে অফিস থেকে আসছে, অনেকে বসে রয়েছে। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। জানাজার দোয়া কিন্তু আছে, কারো থেকে নিই নাই, আপনারা আরেকদিন সময় দিলাম জানাজার দোয়া, এটা এটা ভালো করে মুখস্থ করলেই হয়ে যাবে। এটা শিখলে মায়ের যদি নাওয়া লেগা মেয়ে হয় যে দোয়া পড়তে ওইটাও পেরে যাবেন, এই জন্য এটার মধ্যে একটু সময় দিতেছি, এটা ভালো করে শিখেন। আচ্ছা জি, কে যেন কি বলতে চাইছেন বলেন, আর বাকিরা ইনশাল্লাহ যেতে পারি ইনশাল্লাহ। আমরা হ্যাঁ,
হ্যাঁ কায়দা হুম ফি তাওদলিল টা ও আলাপ জি কোথায় কোন এই যে হুম এটা গুণ হবে না যেটা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা গুণ হবে না মিম সেকেন্ডের পরে বা আর মিম আসলে গুণ করতে হয় এখন এই মিম সেকেন্ডের পরে কি কোনটা এসেছে বা মিম কোনটা আসছে আমরা যেটা বলতেছি যে আল্লাহ জি আতানাহুম মিন জু এখানে আমরা কি এটা বলতে পারবো না মিন জু ইউ আমানাহুম মানে মিলায়ে এই যে লাল চিহ্ন দেওয়া কি জন্য বলা হয়েছে যদি মিলে পড়েন তাহলে গুণা করতে হবে এই যে এখানের মধ্যে লাল চিহ্ন দেওয়া যদি মিলে পড়েন তাহলে গুণা করতে হবে এখানে লাল চিহ্ন দেওয়া অপরলে গুণা নাই মিলে পড়লে গুণা করতে হবে না আমি বলছি যে হুজুর এখানে ওই যে দায়রার উপরে যে লাল চিহ্ন আছে এখানে কি এটা থামা উত্তম নাকি মিলায় পড়া উত্তম আর কি মিলায় পড়া উত্তম মিলায় পড়া উত্তম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর হুজুর ওই যে লাম চিহ্ন থাকলে আমরা মানে থামা যেটা এটা কতক্ষণ থামতে হয় নাকি জাস্ট একটু নিঃশ্বাস ছেড়ে পরের লাইন থেকে পড়লে হবে এখানে অফ করতে হবে কোথায় কোথায় এই যে হুজুর কুসুরা কুরাইশ আমরা বলি হাজাল বাইত এখানে দেখেন ওই যে একটা লাম লাম আছে আর কি লাম আলিফ তো এখানে কতটুকু থামতে হবে আর কি এটা রব্ব হাজাল বাইত এখানে মানে কতটুকু থামা লাগবে এরকম লাম চিহ্ন থাকলে আর কি এখানে আপনি অক্ষ করছেন আপনি থামলে এখানের মধ্যে থাইমা আপনি শেষ করে দিতে পারেন সমস্যা নেই এখানে থামা উদ্দেশ্য আপনি পড়তেছেন তেলাওয়াত করবেন এখন কতটুকু থামবেন ওটা ইয়া না আপনি এটা এটা শেষ করে পরবর্তীতে আরেক আয়াত পড়বেন এবার ওইটার মধ্যে থামার কোন ইয়া নাই যে আপনি কি পরিমাণ থামবেন কি এটা কোনো ইয়া নাই আপনি অক্ষ করছেন এখানে অক্ষ করে এরপরে সামনে পড়বেন আস্তে ধীরে যেমন এই যে নামাজের মধ্যে জি হুজুর ওনার কোশ্চেনটা ছিল মনে হয় যে এটা তো আয়াতের শেষ হয়েছে আয়াতে যদি মাঝখানে লাম আছে লাম আলিফ আপনি যেটা শিখাইছিলেন যে কোথায় থামা যাবে না ও আচ্ছা আচ্ছা উনি মনে করছে এটা এটা ওই ওয়াকফের চিহ্ন কিনা ও আচ্ছা 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 না 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 এখানে তো দায়রার উপরে লা চিহ্ন দায়রার উপর যদি লা চিহ্ন থাকে তাহলে তো এখানের মধ্যে আপনার এখতিয়ারের অন্তর্ভুক্ত ও আচ্ছা বুঝছি দায়রার উপর লা চিহ্ন দায়রার উপর মিম চিহ্ন এগুলো আপনার এখতিয়ারের অন্তর্ভুক্ত তো আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন এখন ভালো করে আমাদের আমির সাহেবরা খুব সজাগ আপনারা একটু কষ্ট করে মেহনত করেন ওই বাকিদেরকে কই আজকে কে কারে নিয়ে আসছে বাকিদেরকে তালকিন করে নিয়ে আসেন বুঝে শুনে দরকার পড়ার জন্য চকলেট খাওয়াই নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ